হুগলি জেলা পরিষদের সভাধিপতি হলেন রঞ্জন ধারা সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা। আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে হয় নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ। শপথ বাক্য পাঠ করান হুগলি জেলা শাসক পি দীপাপ্রিয়া। শপথ শেষে হয় বোর্ড গঠন। হুগলি জেলা পরিষদের 53 জন সদস্য, তৃণমূলের 51 জয়ী বিজেপির সুশান্ত ঘোষ অনুপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। রঞ্জন ধারা 2023 সাল থেকেই টানা 3 বার হুগলি জেলা পরিষদের সদস্য। কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগের প্রাক্তন বিধায়ক, এবারই প্রথম জেলা পরিষদে নির্বাচিত। রঞ্জন ধারা সভাধিপতি হওয়ার অবাক হয়েছেন অনেকেই। এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূলের 3 জন প্রাক্তন বিধায়ক জিতেছেন। পান্ডুয়া থেকে যেতেন মানস মজুমদার, বড়গড় থেকে যেতেন অসীম মাঝি, আরামবাগ থেকে যেতেন কৃষ্ণচন্দ্র সাঁতরা। আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দারের বোন শতরূপা পোদ্দার আরামবাগ থেকে নির্বাচিত হন। তিনিও দাবিদার ছিলেন গোঘাট থেকে নির্বাচিত অরুণ কেওড়ার নাম শোনা যাচ্ছিল। তবে সবাইকে পিছনে ফেলে নতুন সভাধিপতি করা হয় রঞ্জন ধারাকে। শপথ নিয়ে হুগলির নতুন সভাধিপতি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপর আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা রাখবেন। রাস্তাঘাট অনেক হয়েছে জেলায়, পানীয় জলের কিছু সমস্যা আছে, তা দূর করতে হবে। রঞ্জন ধারা সভাধিপতি হওয়ায় অপ্রত্যাশিত কিনা এ প্রশ্নে সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, তিনি যাকে চেয়েছেন সেই সভাধিপতি হয়েছে। রঞ্জন সভাধিপতি হওয়ায় এটা প্রমাণ হয় নেত্রী একদম নিচুতলার খবর রাখেন। জেলা পরিষদের কাজ যেমন বিগত দিনে সুন্দর হয়েছে, সেখানে কিছু যদি কাজ বাকি থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিকোণকে সামনে রেখে বাংলার বুকে যে উন্নয়ন হচ্ছে হুগলি জেলা পরিষদ, তার সাথে সমবেতভাবে আরও সুন্দর করে হুগলি জেলার বিভিন্ন প্রান্তরে আমরা প্রচুর কাজ করেছি। যদি কিছু কাজ বাকি থাকে, সব কাজ তো সত্য সম্পূর্ণ হয়নি, কিছু কাজ বাকি থাকলে সেটা সুন্দরভাবে আমরা করব, এটা পরিষ্কার করে বলতে চাই। হুগলি জেলা পরিষদ উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। রঞ্জন দা রীতিমতো চমক, এটা নতুন পদে এলেন রীতিমতো চমক, কী বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আমার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা আস্থা রেখেছে, তার জন্যই প্রথমেই তাকে আমি ধন্যবাদ জানাবো, আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাবো। আমার উপর দায়িত্ব দিয়েছে, দেখুন আগামী দিন আমি দায়িত্বটা কতটা নিষ্ঠার সাথে পালন করে এগিয়ে যেতে পারি, এবং বাংলার মানুষ, আমার হুগলির মানুষ, আমার আশীর্বাদ যদি তাদের মাথায় পাথেয় করে আমি এগিয়ে যাবো, হুগলি জেলা পরিষদকে সুন্দরভাবে সাজাবো, এটা আমার দৃষ্টিকোণ, এটা আমার স্বপ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তার যে সম্মান, হুগলি জেলা পরিষদ সুন্দর থেকে সুন্দরভাবে রক্ষা করবে, আমি তার দায়িত্ব নিয়ে নেতৃত্ব দেবো। যারা আপনার সহকর্মী হবেন বা কর্মাধ্যক্ষ হবেন, তারা অনেক সিনিয়র, অনেক দিন ধরে এখানে আছেন, তাদের মতামত তো নিতে হবে। 100 বার তাদের কাজের অভিজ্ঞতা আছে, তারা কেউ 3 বারের আমাদের সদস্য আছে, এবং আমাদের সঙ্গে যেবারে আছে আমাদের প্রাক্তন সভাধিপতি মেহবুব রহমান, তার মতামত, তার গুরুত্বপূর্ণ মতামত আমরা বিভিন্নপূর্ণ কাজে আমরা কাজে লাগাবো, এবং তিনি আমাদের জেলা পরিষদের উন্নয়নমূলক কাজে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। প্রথম কাজটা কী মনে হয় করা উচিত? কারণ অনেক এলাকা রয়েছে এখনও অনুন্নয়ন রয়েছে, সেখানে ব্রিজের দরকার আছে, রাস্তা বন্যা প্রবলিত এলাকা রয়েছে, কী বলবেন? আমি প্রথমেই মনে করি যেটা হচ্ছে রাস্তাঘাট যথেষ্ট উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট নিয়ে আমাদের ব্যাপার নেই, আমরা বিভিন্ন প্রান্তরে ঘুরে দেখেছি। হ্যাঁ, এখনও দেখেছি আমরা অনেক প্রান্তরে ম্যাক্সিমাম জায়গায় আমরা পানীয় জল পৌঁছে দিতে পেরেছি। পানীয় জল একটা এসেন্সিয়াল জায়গা, সেই জায়গাতে কিছু জায়গা আমাদের ঘাটতি আছে, হ্যাঁ সেই জায়গাটা আমরা পানীয় জলটার উপর বেশি জোর দেবো। বলছি, হুগলি জেলা পরিষদে তো 2 জন বিজেপির বিরোধী দলের সদস্য আছে, আজকে একজন উপস্থিত হয়েছিলেন, তো কী বলবেন? উনি বলছেন যে কতটা সহযোগিতা চাইবেন তাদের থেকে? না, ব্যাপারটা হচ্ছে আমার সহযোগিতা করার আছে, তারা যদি আমার সহযোগিতা নিতে হয় সদস্য হিসেবে, সে সহযোগিতা করলে সহযোগিতা করবে।
ওনার এলাকার উন্নয়ন ব্যাপারে সহযোগিতা করবেন? উন্নয়ন তো ওনার এলাকা নয় তোর বাংলা, ওখানে হুগলির মানুষ, ঠিক আছে, সেখানে উন্নয়ন করবো কেন? উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে দূর দূর করেনি, সেটা কেন্দ্রীয় সরকার করে, যে তুমি বিজেপি তুমি তৃণমূল এগুলো করে। আমাদের নেত্রী সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি অল ইন্ডিয়া জেন্টস সেক্রেটারি, তারা যা সিদ্ধান্তে সুব্রত বক্সী, সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। এই জন্য খুব ভালো সভাধিপতি সহসভাপতি খুব সুন্দর হয়েছে, এবং আমাদের সব যারা জেলা পরিষদের নবনির্বাচিত নির্বাচিত সদস্য যারা আছে তারা অত্যন্ত ভালো মতো একজোট হয়ে কাজ করবে, সেই শপথ আজকে এখানে হলো। এবং আমি খুব আশা রাখি যে পশ্চিমবাংলার মধ্যে আমার জেলা উন্নয়নের ক্ষেত্রে এক নম্বরে যাবে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃপাতে বল আজকে আমাদের জেলায় প্রচুর কাজ হয়েছে। আর আরও বেশিভাবে এখানে মেয়েবুর ছিল, ভালো কাজ করেছে, এরা হওয়াতে মানে আমাদের রঞ্জনধারা এবং কৃষ্ণচন্দ্র সাতরা এরা থেকে সবাইকে নিয়ে ভালো মতো কাজ করবে। আর জেলা পরিষদে কোথাও পেন্ডিং কাজ থাকবে না, টোটাল ওপেন টু অল, ভালো কাজ। তিনজন হেভিওয়েট মানে দাবিদার ছিল যারা প্রাক্তন বিধায়ক, পাশাপাশি আরও কয়েকজন দাবিদার ছিল সভাধিপতি, কোন জাদুতে রঞ্জন সভাধিপতি? কোনো জাদু ফাদু নয়, আমরা একটা জাদুতেই চলি, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেটা সিদ্ধান্ত দ্যাট ইজ ফাইনাল। আবার হেভিওয়েট না মানে সবাই হেভিওয়েট, দিদির হাত যেখানে থাকবে তারা হেভিওয়েট হবে, হেভিওয়েট কি সবাই আমরা করবি, আমিও করবি, বিধানসভার সদস্য হতে পারি, প্রাক্তন মন্ত্রী হতে পারি, দিদি যা সিদ্ধান্ত দলটা তো তার, তিনি ফাইনাল করবেন। ইমিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বোচ্চ নেত্রী, আমি সকাল থেকে কি করি সব খবর রাখে, একটা কর্মী কী করে, জেলা পরিষদ কী করে, সবটাই খবর রাখে। তাই তো আজকে মমতা ব্যানার্জি ভারতবর্ষের এক নম্বর মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং দল যে নিচু স্তরে খবর রাখে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তারই নিদর্শন। দল একদম নিচু স্তরে খবর রাখছে যে কি করলে কিভাবে দলকে শক্তিশালী করা যাবে, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে তার জন্য আমরা অভিনন্দন জানাই। এটা কি প্রত্যাশিত ছিল আপনাদের কাছে কখনো? সাত দিন আগে থেকে আমরা শুনছিলাম এটা, যে একটা চমক থাকবে, সেই চমক আজকে দুপুর 11টার পর এসতে। এটা শুভ যে একদম গরিব ছেলে এবং দল পাগল ছেলে সে সব সভাপতি হয়েছে, দুজনেই সভাধিপতি, অবশ্যই চমক, অবশ্যই চমক। এবং দল যে অত্যন্ত নিচুতে খবর রাখছে সভাধিপতি এবং সহসভাধিপতি, এই নির্বাচন থেকেই বোঝা যায় যে দল একদম তৃণমূল স্তরে খবর রেখে এটা তৈরি করেছে। দাদা বলছি যে একটা